বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের একক কাজ প্রদর্শন করছে। একক কাজগুলো মধ্যে রয়েছে পোস্টার, ব্যানার এবং বিজ্ঞাপন। শিক্ষার্থীরা তাদের সৃজনশীল মেধা প্রয়োগ করে এই ছবিগুলো অঙ্কন করেছে। এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে মেঘনা শাখার শিক্ষার্থীরা তাদের কার্যক্রম স্বয়ং করছে।